তীব্রলাইনের স্লোগান দিয়ে আইপিএফটি কিংবা বিজেপি জনজাতি মোর্চা স্টেট কাউন্সিল গঠন করার প্রতিশ্রুতি নিয়ে চুপ কেন? প্রশ্ন তুললেন ত্রিপুরামাথা চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বুধবার সাংবাদিক সম্মেলনে প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান, 12 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করবে ত্রিপুরামাথা। এদিনই সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি প্রশ্ন তোলেন, 2018 বিধানসভা নির্বাচনের আগে এডিসিকে নিয়ে স্টেট কাউন্সিল গঠনের প্রতিশ্রুতি নিয়ে এখন বিজেপি জনজাতি মোর্চা চুপ কেন? वो आप बीजेपी जनजाति मोर्चा से पूछे कि 2018 में इलेक्शन के पहले क्यों नहीं नहीं स्टेट इन द विजन डॉक्यूमेंट स्टेट काउंसिल आज जनजाति मोर्चा क्यों चुप है? क्यों चुप है जनजाति मोर्चा? क्या हो गया है? पावर में आने के बाद आप चुप हो जाते हैं? রাজনৈতিক মহলের অভিমত, আসলে এসব দলগুলো উপজাতিদের সুড়সুড়ি দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।